আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি পেঁপে এবং গাজর কেটে নিয়েছি। এখানে নিয়েছি বরবটি এবং ফুলকপি। এখানে আছে বাঁধাকপি। এখানে আছে সবুজ এবং হলুদ ক্যাপসিকাম কাটা। এখানে আছে মুরগির গলা, গলিজা, গিলা। আসলে এগুলো আমি জমিয়ে রেখেছিলাম, যখন মুরগি খেয়েছি তখন ওখান থেকে এগুলো রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে ছাড়ানো হয়েছে, সেইটা অবশ্য সবজি দেখে বুঝতে পেরেছেন আমি আজ কি রান্না করব। তাও বলে দিচ্ছি, আমি আজকে একটু চাইনিজ সবজি রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আমি সয়াবিন তেল খাই না। তেল দিয়ে এতে আমি দারচিনি, এলাচ, লং এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। তেল গরম হলে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি এখন আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আমি এতে মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দেব। আমি মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিব। আমি একটু এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আমি এখন গিলা কলিজা দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি আমি। এখন ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আমি এতে একটু সয়া সস এবং লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার গিলা কলিজা ভুনা হয়ে গিয়েছে। আমি এক এক করে সব সবজি দিয়ে দেব, যেহেতু গাজরটা একটু শক্ত, আগে আমি গাজরটা দিয়ে দেব। গাজর দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঢেকে দিব। ফুলকপি এবং বরবটি দিয়ে দেব। ফুলকপি বরবটি দিয়ে আমি আবারও নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব পাতাকপি। বাঁধাকপি দিয়ে আরও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন পেঁয়াজ কিউবগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে নাড়া দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেব। আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কয়েকটা কাঁচামরিচ, একটু টেস্টিং সল্ট, একটু গোলমরিচের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে আরও একটু ভালোভাবে উল্টে পাল্টে দেব। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটা দিব একটু ঘন হওয়ার জন্য। ব্লড দেওয়ার পর আমি একটু নেড়ে দেখব আসলে এটা ঘন কতটুকু হয়েছে, না হলে আমি আরও একটু দিব। তো উঠানের আগে আমি একটু ঘি দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে দিব। তো দেখুন, আমার চাইনিজ সবজি হয়ে গিয়েছে। আসলে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যেহেতু দেশি মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। অবশ্য এটা ফার্মের মুরগি দিয়ে খেতেই বেশি স্বাদ। তো কার কেমন লেগেছে? তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।